الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم محترم حاضرين ربيع الأول মাস نبي عليه السلام জন্ম মৃত্যু যেহেতু এই মাসে এই জন্য এই মাসে আমরা নবী আলাইহিসসালামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করি এটা অতীত থেকেও চলে আসছে মাকসাদ উদ্দেশ্য হচ্ছে যেগুলোর মাধ্যমে নবী আলাইহিসসালামের মহাব্বত দিলের মধ্যে তৈরি হবে যাদের আছে তাদের আরও বাড়বে তারও মাকসাদ হচ্ছে এই মহাব্বতের মাধ্যমে মানুষ নিজেকে নবী আলাইহি সালাতু ওয়াসসালামের মতো ভেতরে এবং বাহিরে সাজানোর চেষ্টা করবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য আল্লাহ তাআলাও বলেছেন নবী আলাইহি সালামকে আমি নবীকে পাঠাইছি তোমাদের জন্যে তার জন্মদিবস উদযাপনের জন্যে না আল্লাহ উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন আমার আপনার নতুন করে উদ্দেশ্য ঠিক করার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন সূরা আহজাব 31 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জীবন চলার জন্য তুমি নানানজনকে আদর্শ বানাও তোমার জন্য উত্তম আদর্শ আমি বানিয়েছি আমার নবীকে তার মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ দুনিয়ায় যত বিখ্যাত মানুষ গেছে কেউ বলতে পারবে না তার জীবনটা পরিপূর্ণ ছিল কেউ বলতে পারবে না বিজ্ঞানের মহাপুরুষ নিউটন বলেন আইনস্টাইন বলেন ওদের জীবনী যখন আসবে তো মানুষ কী বলবে আরে আর কিছুদিন বেঁচে থাকলে আরও কত কিছু যে আবিষ্কার হইতো তার মানে তার জীবনটা অসম্পূর্ণ রয়ে গেছে তৈমুরলং সমরকান্দে তার কবর আছে ওখানে তাকে ফাতেহে আলম বিশ্ব বিজেতা এই নামে ডাকা হইত
এই নামে ডেকেও, বিশ্ব বিজেতা ডেকেও কি বলতো, আর কিছুদিন বেঁচে থাকলে ওই এলাকাটাও দখল করতে পারত, তার মানে তার জীবনটা অসম্পূর্ণ রয়ে গেছে। একজন মানুষ এমন যিনি বিদায় হজে সারা মানব ইতিহাসের নবীদেরকে ছাড়া সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গীরা। মানব ইতিহাসের সবচেয়ে সেরা মানুষ তারা ছিলেন, নবীদেরকে ছাড়া। নবীদের মর্যাদা আলাদা। সেই সেরা মানুষদের উপস্থিতি 1,24,000। এখানে একটা সূক্ষ্ম বিষয় আমরা জিজ্ঞেস করি মাঝে মধ্যে অনেকে, যে সাহাবি কতজন ছিলেন, আল্লাহ নবীর সাহাবি কত ছিলেন, দুই চারজন বলেন তাহলে কথা আগানো যায়। 1,24,000 নবীও 1,24,000 বলি তো, এর তালে তালে বলে ফেলি সাহাবিও 1,24,000। তো সবাই কি হজে আসছিলেন নাকি? সাহাবি যদি 1,24,000 হয়, 1,24,000 তো আরাফার মাঠে, সবাই কি হজে চলে আসছেন? পিচ্ছি যা আছে আফ্রিকার মুসলমান, ইউরোপের বা শামের ওদিকের মুসলমানরা, পারস্য, ইরান, ইরাকের মুসলমান সব কি চলে আসছিলেন? সবাই তো আসেন না, আরে মদিনার সবাইও তো আসেন নাই। তো সাহাবি 1,24,000 কেমনে হয়, এটা তখন অনুমান করা, গণনার সিস্টেম ছিল না, কিন্তু অনুমান করা হয় 5,00,000-এর অধিক ছিল সাহাবি, 5,00,000-এর অধিক সাহাবি ছিল যারা নবী আলাইহিসসালাম কি ইমানের সাথে দেখেছেন এবং ওই ইমান সহ মৃত্যু হয়েছে। তো ওই শ্রেষ্ঠ মানুষদেরকে সামনে রেখে শ্রেষ্ঠ নবী একটা প্রশ্ন রেখেছিলেন, এ আমার সাহাবিরা, আল্লাহ তাআলা আমাকে যে কাজ দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন, আমি কি আমার দায়িত্ব ঠিকমতো আদায় করছি? সমস্ত সাহাবি একযোগে স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। শ্রেষ্ঠ মানুষদের স্বীকৃতি, আর এখনকার যত পরিপূর্ণ মানুষ আমরা বলি না কেন, যত হিরোই হোক না কেন, তার কাছের মানুষ, তার জীবনী যারা লেখে, ওখানেও একটু আফসোস রেখে যায়, আর কিছুদিন বেঁচে থাকলে উনি আর একটু করতে পারতেন, তার মানে সেই স্বীকার করতেছে তার জীবনটা পরিপূর্ণ না। সাহাবিরা, শ্রেষ্ঠ মানুষরা সবাই একযোগে স্বীকার করতেছে, আপনি আপনার দায়িত্ব পুরোপুরি আদায় করছেন। নবী আলাইহিসসালাম আকাশের দিকে আঙ্গুল উঠাইলেন, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, ওয়াল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমাকে যাদের কাছে পাঠিয়েছিলেন ওরা স্বীকার করেছে আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করছি। জিব্রাইল আলাইহিসসালাম আসছেন, কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানিয়েছেন, আল্লাহও সাক্ষী আছেন। আয়াত নাজিল হয়ে গেছে, আয়াতের টুকরা, সূরা মায়েদার 3 আয়াত টুকরা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আপনাকে যে কাজে পাঠাইছি আপনি পরিপূর্ণ করছেন যেহেতু, তা আমি ঘোষণা দিচ্ছি আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন পরিপূর্ণ হয়ে গেছে, এবং দিন হিসাবে ইসলামই আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য পছন্দের দিন। আল্লাহও স্বীকৃতি দিয়েছেন আপনি একজন পরিপূর্ণ মানুষ, যে কাজ দিয়ে আমি আপনাকে পাঠাইছি আপনি ওই কাজ শেষ করছেন, পরিপূর্ণ করছেন। তো দুনিয়াতে একজন মানুষ যাকে বলা যায় যে একটা পরিপূর্ণ জীবন তিনি শেষ করে গেছেন, তার আর কিছু বাকি ছিল না, বাকি থাকলে আল্লাহ ওই আয়াত নাজিল করতেন না যে আমি দিনকে পরিপূর্ণ, কমপ্লিট দিন, কমপ্লিট আজকে। আল্লাহ নবী আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন তাকে দেখে মেনে চলার জন্য, পূজা করার জন্য না, মুখে মুখে মহাব্বত করি এই কথা বলার জন্য না। আপনি কত মানুষকে ফলো করেন এটা আপনার জন্য দুর্ভাগ্য, এজন্য দুর্ভাগ্য যে যাদের জীবন পরিপূর্ণ না তাদের আপনজনরাই স্বীকার করে না, সেই অপূর্ণ জীবনকে আপনি ফলো করতেছেন।
দুর্ভাগ্য আমার আপনার, যার জীবনটা পরিপূর্ণ শিকার সর্বশ্রেষ্ঠ মানুষরা করেছেন, আল্লাহ করেছেন, সেই মানুষটাকে অনুসরণ অনুকরণ করার আগ্রহ আমাদের জন্মায় না, এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য। দেখেন, নবী আলাইহিস সালামকে অনুসরণ করার দুইটা ফেজ, কি বলবো, দুইটা দিক। একদিক তো হচ্ছে এটা যেটা আমাদের সবার মাথা না থায়, কেন নবীকে অনুসরণ করব, এই জন্যই বলতেছি। একদিক হচ্ছে এটা, কোরআন যেটা বলে, ওমাইয়ুতি ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ আল্লাহর রাসূলকে মানবে তার দুনিয়ায়ও সে সফল হবে, আখেরাতেও সে সফল হবে। তো দুনিয়া আখেরাতের কামিয়াবি আর সফলতার জন্যে আমরা নবী আলাইহিস সালামকে মানি, মানার চেষ্টা করি, আখেরাতে মুক্তি পাবো, দুনিয়ায় ভালো থাকবো, এটা তো একটা দিক। কিন্তু আরেকটা দিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে শুধু দুনিয়া আখেরাতের সফলতা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসার জন্যই যে নবীকে মানব, শুধু কারণ এটা না হইলেও হয়, এটা ছাড়াও আরও কারণ আছে। কী সেটা? সেটা হচ্ছে আমার নবী আলাইহিস সালাম যে কাজ যে পদ্ধতিতে করেছেন, কথাটা আবারও বলি, আমার নবী যে কাজ যে পদ্ধতিতে করেছেন, ওই কাজ এর চেয়ে উত্তম পদ্ধতিতে দুনিয়া আর কেউ করতে পারে নাই, ওই জন্য আপনি করবেন। নবীকে অনুসরণ শুধু সওয়াবের আশায় করবেন তা না, নবীকে অনুসরণ এই জন্যে করতে হবে কারণ ওই কাজটা এর চেয়ে ভালোভাবে দুনিয়ায় আর কেউ করে নাই। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, এখন তো বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না, বিজ্ঞানের জয় জয়কার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে কম্পিউটার, সে সারা দুনিয়া ঘুরে এখন তাকে বিজ্ঞান দিয়ে বুঝাইতে হয়। নবীর প্রত্যেকটা কাজকে সময়ের বিজ্ঞানীরা তাদের মতো করে একটু ঘুরাইয়া পেঁচাইয়া ওইটারে শ্রেষ্ঠ পদ্ধতি বলতেছে, কিন্তু এটা বলে না আর জানাইয়া দেয় না, এটা মুহাম্মদের পদ্ধতি, এটা জানাইয়া দেয় না, তাই তো গোমর ফাঁস হয়ে যাবে। আপনি যে কোনো কাজ ধরেন, ধরেন ঘুম শোয়া, এটা আমাদের একটা দৈনন্দিন রুটিন কাজ, তাই না? একটা রুটিন কাজ। একজন মানুষ চারটা পদ্ধতিতে শুইতে পারে, মানুষের শোয়ার পদ্ধতি চারটা হইতে পারে। এক, চিত হয়ে শোবে, কোমর নিচে চেহারা আসমানের দিকে, এক পদ্ধতি। দুই, ঠিক তার উল্টাটা, চেহারা নিচে কোমর উপরে। তিন, ডান কাঁধ কাত হয়ে শোবে। চার, বাম কাত হয়ে শোবে। এছাড়া তার পদ্ধতি নাই। এই চারটা পদ্ধতির মধ্যে ডাক্তাররা কী বলে, কোন পদ্ধতিটা আমার আপনার জন্যে বেটার? আরে তো মুখে বলতেছি, কারণটা কি? দেখেন, আপনি যদি চিত হয়ে শোন, এটা আল্লাহ তাআলা আমার শরীরটা বানাইছেন, আহা, এই এই জন্য তো বলেছেন আল্লাহ তাআলা, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমাকে নিয়ে ভেবেছ, তোমার ভিতরে কোনো দিন ঢুকেছ, আমি কি দুনিয়া বানায় রাখছি তোমার ভিতরে? আমাদের পেটের ওজন কত, এই ওজনটার ভরটা কার উপর? কুদরতিভাবে আল্লাহ তাআলা এখান থেকে একটা টান দিয়েছেন নিচ পর্যন্ত, স্পাইনাল কর্ড যেটা মূল, কোমরে যায় এটা একটু আর একটু শক্তিশালীভাবে, হাত দিলে দেখা যাবে একদম শেষ পর্যন্ত। আপনি যখন চিত হয়ে শুবেন, তো ওই নাড়ি ভুঁড়ি যা আছে ভেতরের পুরো চাপটা পড়ে ওই কর্ডের উপর, দুই পাশে টান পড়ে। এখনকার ফিজিওথেরাপিস্টরা লো ব্যাক পেন, যেটা মানুষের পেছনে নিচে কোমরের মধ্যে যে ব্যথা, এর কারণ বলতেছে এখন যে চিত হয়ে শুবেন না, চিত হয়ে শুইলে আপনার এই পেন, কোমরের এই ব্যথা আপনার থাকবেই, কারণ মাঝখানে চাপ পড়ার পর দুই দিক থেকে এটা টান পড়ে, ব্যথা হয়, ব্যথা হবে। বাদ দিলাম এই পদ্ধতিতে শোয়া যাবে না, তাইলে কোমরের ব্যথা হবে। হ্যাঁ, এটা কি হাদিসের কথা না আপনাদের কথা, মৌলভীদের কথা না ডাক্তারদের কথা? ডাক্তারদের কথা, মৌলভীদের কথা তো এইটাই যে নবীর সুন্নত মানলে দুনিয়া আখেরাতে তুমি কামিয়াব হয়ে যাবে, এটা মৌলভীদের কথা। মৌলভীদের কথা শুনতে শুনতে তো আপনাদের কান ঝালাপালা হয়ে গেছে, ডাক্তারের কথাই শোনেন, এটা আপনাদের কাছে বেশি শক্তিশালী মনে হয়, আমাদের জন্য আরেকটা দুর্ভাগ্য। ডাক্তার সাহেব রাগ হয়ে না, আপনাদের পক্ষেই আছে। আরেকটা পদ্ধতি হচ্ছে উপর হয়ে শোয়া, উপর হয়ে শোয়া। দেখেন,
আল্লাহ তো একটা সেট আপ দিছেন, আমার আপনার নারী ভুরি আতুরি এগুলো একটার সাথে আরেকটা লাগা, কিন্তু মাঝখানে সূক্ষ্ম চর্বির একটা আবরণ থাকে, লেগে থাকে। কারো কারো চর্বি যখন কম হয় তো নড়াচড়ার দ্বারা এই ভিতরের আতুরির মধ্যে পেস্ট লেগে যায় নানান কারণে। একটা মানুষ যখন উপর বয়স হয় তার আতুরিগুলোর মধ্যে পেস্ট লেগে যেতে পারে, বহু আতুরি পেস্ট লাগছে, ডাক্তারদের পরীক্ষায় পরে দেখা গেছে যে ওই উপর হয়ে এসেছে। চর্বি কম থাকার কারণে এটা ব্যালেন্স রাখতে পারে না, এটা ঝুলে যায়, একটার ভিতরে একটা ঢুকে যায়, নানান কারণ থাকতে পারে। তো ডাক্তাররা বলেন যে উপর হয়ে শুয়েন না, ঝামেলা লাগতে পারে পেটের মধ্যে, কত কিছু এখানে সেট আপ। আমি যদি ভিতরে সব খবর জানতাম আমি তো হাঁটতাম না ডরে ভয়ে যে কোন পেস লাগে যায়, যদি ভেতরটা দেখতাম। আল্লাহ এত সুন্দর সেট আপ দিয়ে রাখছেন সূক্ষ্ম সূক্ষ্ম এই আবরণ দিয়া। সুবহানাল্লাহ। তো চিত গেল, উপর হয়েও গেল, এগুলা স্বাস্থ্যসম্মত শোয়া না, ডাক্তারদের কথা। তার রয়েছে দুইটা, ডান আর বাম। এখন আপনারা বলেন আপনি পানি উঠাবেন, যদি পানির বিতরণের যে মূলটা সূত্র উৎস ওইটা যদি উপরে থাকে তো পানি নিচের দিকে নামাটা সহজ, না নিচের থেকে পানি উপরে ওঠা সহজ? বলেন আপনারা বলেন, উপরের পানি নিচের দিকে নামা সহজ না নিচের পানি উপরের দিকে ওঠা সহজ? একটু জায়গা দেন, ঠিক আছে। আচ্ছা আপনি সরে যান, আপনি সরে যান ওসমান ভাই, আপনি সরে যান, আপনি সরে যান, আসতে দেন, নাহলে তো আপনিও একটা বাধা, চলে আসেন, আসেন আসেন, ভালো আছেন, আপনাকে স্বাগতম আমাদের এলাকায়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত, আমরা স্বাগত জানাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। তো বলছিলাম, আবারও বলি, বলেন আপনারা একটা পানির উৎস যদি উপরে থাকে আপনি যখন সাপ্লাইয়ের ব্যবস্থা করবেন, উপর থেকে নিচে নামা এটা সহজ না নিচের থেকে উপরে ওঠা সহজ? তাই তো না, খুব সহজ না হিসাবটা? নিচের থেকে উপরে ওঠাইতে হইলে আপনাকে পাম্প বসাইতে হবে, পাম্পিং করতে হবে, অথবা প্রক্রিয়া করে তারপরে নিচের পানি উপরে ওঠানো, আর উপর থেকে নামাইতে কোনো প্রক্রিয়া লাগে না। একজন মানুষ যখন বাম কাঁধে শোয়, খেয়াল করে মানুষের হাড় থাকে কোন দিকে? বাম সাইডে। এটা যখন নিচে চলে যায় তখন তার উপর ভেতরের সবগুলো চেপে বসে, তখন তার পাম্পিংয়ের সমস্যা হয়, শরীরে রক্ত চলাচলটা ইজি থাকে না। এমনি তো মানুষ ঘুমাইলে, এমনি যদি পালস থাকে 70-75, ঘুমাইলে সেটা আরও অনেক কমে যায়, রক্ত চলাচল ধীর হয়ে যায়। তার উপর যখন ওই পাম্পিংয়ের যে মূলটা ওইটার উপর যখন প্রেশার পড়ে তখন এটার শক্তি আরও কমে যায়, সে পাম্প করতে তার কষ্ট হয়। এর চেয়ে বড় কথা, সে নিচে চলে যায় পাম্পিং করে, রক্তগুলো উপরের দিকে ওঠানো তার জন্যে কষ্ট হয়ে যায়। এটা একটা মানুষের জন্যে স্বাস্থ্যের জন্যে বড় ক্ষতির কারণ। বাম কাঁধে যে শোয়, কাঁধে যে শোয়, এটা পরীক্ষিত, তার ঘুম হয় একদম বেহুশের মতো, কারণ কাজ করতেছে না শরীর, তাকে অ্যালার্ম দিয়ে আসে নামাজের টাইম উঠতে পারবে না, সে দুঃস্বপ্ন দেখবে, সে দেখবে তাকে বাঘ দৌড়াইতেছে, সে দেখবে তাকে সাপ দৌড়াইতেছে, আর ওইটা দৌড়ে আসে হুজুর আমার কে জানি তাবিজ করছে, বড় তাবিজ হইল, মিয়া তোমার শোয়া ঠিক নাই, বড় তাবিজ। আর আপনি যখন আর থাকে একটা পদ্ধতি, সেটা হচ্ছে ডান কাঁধে শো, তো হাড়টা রিল্যাক্স থাকে, সে তার মতো করে পাম্পিং করে, যেখানে দরকার রক্ত চলাচল সব ঠিকঠাক চলতে থাকে, কোনো সমস্যা হয় না। নবী আলাইহি সালাতু ওয়াসসালাম ওই সময় তো আর ওনার পাশের বাড়িতেই পপুলার ডায়াগনিস সেন্টার ছিল না, পাশের বাড়িতে ল্যাবেট ছিল না, এটা কুদরতি আল্লাহ বানাইছেন মানুষটাকে ওইভাবে যে তিনি যা করবেন এটাই কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ সর্বোত্তম জীবন ব্যবস্থা, আল্লাহ বানাইছেন তো এইভাবে। এই জন্যই তো আমাকে আপনাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জীবন চলার জন্যে তুমি নানানজনকে ফলো করবা, কিন্তু আমি আল্লাহ জানাই দিচ্ছি মানুষ তো আমি বানাইছি, তুমি কারে ফলো করবা? আমারটা শোনো, সর্বোত্তম আদর্শ রাখছি আমি আমার তোমার নবীর মধ্যে, আল্লাহর ঘোষণা। আজকে দেখেন
আপনাদেরকে এগুলা শোনাইতে গেলে আসলে অনেক কথা হয়ে যাবে। আজকে ইউরোপিয়ানরা বড় প্রেশার, স্কিন ক্যান্সার ওদের মধ্যে খুব প্রবলভাবে দেখা দিস, স্কিন ক্যান্সার বিষয় কি? আর সব স্কিন বিশেষজ্ঞ ওরা এত ওষুধ, এত কিছু, এত ব্যবহার তারা করে, এত কিছু করে, হ্যাঁ দেখেন না ওরা কেন এত সমস্যায় পড়বে? সমস্যায় তো আমাদের পড়ার কথা, এত ময়লা টয়লা উড়ে ক্যান্সার, স্কিনের ঝামেলা তো বেশি হওয়ার কথা আমাদের, অথচ ওদের দূর থেকে তো একরকম দেখেন আপনারা ভিডিওতে, কাছে গেলে দেখা যায় ওদের শরীর কী যে বিশ্রী অবস্থা, কেমন 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 দাগ দুগ, একদম বাজে অবস্থা, কত কিছু হাবে যাবে দিয়া প্রলেপ দেয়। আমাদের একদম স্বাভাবিক শরীর অনেক বেশি সুন্দর। ওদের গবেষণা অনেক ক্যান্সার রোগী ধরা পড়ছে, স্কিন ক্যান্সার গবেষণা ডাক্তাররা অনেক কারণের মধ্যে একটা বড় কারণ বের করেছে ডাক্তার গবেষকরা, কি সমুদ্র পারে সানবাত শুয়া থাকে, সাগর পারে যায় শুয়া থাকে, কাপড় চোপড় খুইলা, রোদ লাগায়, ভিটামিন লাগায়, তারপরে গোসল করে। ডাক্তাররা এখন গবেষণা করে বের করেছেন বিশেষজ্ঞরা যে সূর্যের সরাসরি কিরণ শরীরের মধ্যে লাগলে চামড়ার যে টিস্যুগুলো আছে ওগুলো দুর্বল হয়ে ওখানে রোগ বা জীবাণু এখানে তৈরি হয়, ক্যান্সার হয়। তো এখন নতুন পথ বাড়ি করছে যে ছাতা লাগায়া দাও, ছাতা সমুদ্রের পারে ছাতা লাগায়া দাও, ছাতার নিচে শুয়ে থাকবা, একটু রিল্যাক্স হইলে একটু ভালো লাগলে যাইয়া গোসল করে আসবা, এখন সানব্লক দিয়া দিয়া রাস্তায় ঘুরে কেন চেহারা নষ্ট হয়ে যাবে? আহা, আমার নবী 1400 বছর আগে বলে গেছেন রোদের গরমে যেই পানি গরম হয় খবরদার ওই পানি দিয়া ওজুর করো না, তোমার স্কিন সমস্যা হবে। হ্যাঁ, এই জন্যে বলতেছি যে নবী আলাইহিসসালামকে মানব শুধুই দুনিয়া আখেরাত পাবো আল্লাহ খুশি হবেন শুধু এই কারণ, শুধুই কারণ এটা না, এটাও একটা কারণ যে এর চেয়ে উত্তম পদ্ধতি কিয়ামত পর্যন্ত আসে নাই, আসবেও না। আমার নবী যেই কাজ যেভাবে করেছেন ওইটাই উত্তম পদ্ধতি, আপনি বিশ্বাস করেন আর না করেন, আমাদের বিশ্বাসের জায়গাটা কতটা শক্তিশালী। একটা বাচ্চাকে দাঁড় করিয়া যদি জিজ্ঞেস করি এই বলো তো দুয়ে দুয়ে কত হয়, এই বলে তিন বলার মতো কেউ আছে নেই? আমাদের দিলেও আমাদের ওই বিশ্বাস, এখানে কোনো রকমের আপনার যেমন কোনো সংশয় ছাড়া বলে ফেলছেন দুয়ে দুয়ে চার, আমরা যারা নবীকে চিনেছি চিনছি পড়ছি নবীকে নিয়া, আমাদের দিলের মধ্যে ওই বিশ্বাস আমার নবীর জীবনটা দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জীবন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা লালন করি হৃদয়ে ধারণ করি। চলেন একটু খাইয়া আসি, খা হায় খাবার সামনে আসলে, এখন তো এই সেদিন কোন একটা ইয়াতে দেখলাম আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা গবেষণা একটা ইয়ে বের করছে তারা লিফলেটের মতো, এগুলো ছড়াইতেছে, তো আমার হাতেও একটা আসছে ছবি আর কি, যে কেউ যদি তার ওজন বেশি নিয়ে আর টেনশন করে ওজন কমানোর যে পথগুলো আছে সে গ্রহণ করতে পারছে না। কী পথ? ব্যায়াম করবে, ব্যায়াম করবে, সে জিমে যাবে, সে দৌড়াবে, খাবার নিয়ন্ত্রণ করবে, ওষুধ খাবে, চার পাঁচটা দিয়ে বলতেছে, কেউ যদি মনে করে আমার পক্ষে একটা মানাও সম্ভব না, ব্যায়াম করার সময় নেই, আমি আমারটাই বলি, ব্যায়াম করার সময় কথায় ঘুমানোর সময় পাই না, ব্যায়াম করবো কখন? খাওয়া নিয়ন্ত্রণের সুযোগ নাই, কারণ প্রত্যেক দিন কারো ঘরে না কারো ঘরে আমি মেহমান, প্রত্যেক দিন প্রোগ্রামের কারণে কোথাও না কোথাও মেহমান, শুধু এক জায়গায় না চার পাঁচ জায়গায়ও মেহমান হইতে হয় প্রতিদিন। আচ্ছা, আপনি কেমনে এটা এড়াইয়া যাবেন যখন একজন মানুষ এসে কানে কানে বলে হুজুর এই মুরগিটা আম্মা পালসেন শুধু আপনাকে খাওয়াবে নেই নিয়তে, আপনি বলেন আমি ওটা কেমনে অ্যাভয়েড করি? বলেন হুজুর এই ছাগলটা পালছি আগামী বছর মাহফিল হবে ও তখন থেকে পালা শুরু করছি, আপনি আসবেন জবে করে খাওয়াবো, আপনি বলেন আমি কেমনে অ্যাভয়েড করি? খালি যে ডাক্তার সাহেব বলে খানা নিয়ন্ত্রণ করেন তো আমার কামকাজ বন্ধ করে দেন, আমি ঘরে থাকি তাইলে নিয়ন্ত্রণ হবে, স্যার আমার উপায় নাই। কেউ যদি চিন্তা করে যে আমি ওষুধ খাবো ওজন কমানোর জন্যে, ওইটাও আমার দ্বারা সম্ভব না,
রিয়াকশনও আছে। তো ওরা বলছে যে তাদের জন্যে যারা এগুলো একটা অপশনও গ্রহণ করতে পারবে না, তাদের জন্যে বেটার অপশন এটা, যাই খাবে খুব চিবিয়ে চিবিয়ে খাবে, একদম ফিনিশড করবে। আল্লাহ মুকরে বানাইছেন, এটা ক্রাশ ইউনিট, টুকরা টুকরা করার যা দরকার এখান থেকেই করে নাও। আমাদের বদ অভ্যাস কি? আমাদের বদ অভ্যাস হচ্ছে এই দায়িত্বটা আমরা পাকস্থ লিখে দিই, ক্রাশ করার দায়িত্ব কাকে দেই? খেয়াল করে, মুখে খালি ভরতে থাকি, মুখেরটি শেষ হয় না, আমি তাকায় থাকি, হাসি কি মানুষ না গরু ছাগল, দেখা যাচ্ছে মুখে খাবার এখনও রয়ে গেছে গালফুলা, আবার আরেকটা ঢুকায়, শেষনি হয়ে যায় আরেকজন নিয়ে খায় ফেলে, উড়া তুড়া ঢুকাইতে থাকে খালি, এমন পাবলিক দেখছেন? তখন হালকা ক্রাশ হয় মুখের মধ্যে, চাবাই যে হালকা আস্তা থেকে যায়। এখন এটা ক্রাশ হওয়া ছাড়া তো হজম হবে না, ওখান থেকে চর্বি বের হবে না, পাকস্থলীর যেই কাজ। তো কী হয়, পাকস্থলী যাওয়ার পর সে দেখে আমার কাজ করার এখনও সময় আসে নাই, তো সে আবার ক্রাশ করে। তো আপনি চিন্তা করেন, একজনের কান্ধে দুই দায়িত্ব দিলে কাজ তো অসম্পূর্ণ থাকবেই রে ভাই। আমি যখন পাকস্থলীর কাছে দুই দায়িত্ব দিয়ে দিলাম, ক্রাশ করা হজম করা, তো পাকস্থলী কোনটা করবে, আগে হজম করবে না এটারে ক্রাশ করবে? ক্রাশ করে যখন সে হজমের জন্য রেডি, দেখা যায় আরেকটা অ্যাপস, এখন কি করবে? তো দেখা যায় পুরা খাবারটাই চর্বি হইয়া অটোমেটিক, সে যে আপনার শরীরের জন্য উপকারী চর্বি বানাই তো ওটা বানে বনে না, নিজে নিজে বই না, আপনার জন্যে ব্লকের কারণ হয়ে যায়, এই সমস্যা হয়ে যায়, হার্টের সমস্যা হয়ে যায়, উচ্চ রক্তচাপের কত ঝামেলাই পাকস্থলী থেকে শুরু হয়ে যায়। কেন? গোড়ায় সমস্যা, এক কাজ একজনের দায়িত্ব আরেকজনের কান্ধে চাপাইয়া দিছেন আপনি, কাজ হবে কেমনে, হবে কেমনে? তো ডাক্তাররা কী বলে, চিবে চিবে যত চিবাইতে পারো। এখন ওদের পদ্ধতি ওরা বাইর করছে, সময় লম্বা করে খায়, এটা একটা পদ্ধতি, কম খাওয়ার, কম খাওয়ার এটা একটা পদ্ধতি, লম্বা করা, সময়টাকে যত লম্বা করবেন। কেন? মানুষের পেট ভরছে কি ভরে নাই, এই মেসেজ পেট দেয় না, এই মেসেজ দেয় ব্রেড, এটা মাথায় রাখেন। আমার আপনার পেট ভরছে কি ভরে নাই, এই মেসেজ দেয় কে? ব্রেড, পেট না। হ্যাঁ, দুইটা মাধ্যম থেকে ব্রেন যখন মেসেজ পায়, তখন ব্রেন আমাকে মেসেজ দেয় তোমার খাওয়া শেষ, আর খাওয়া লাগবে না। সে দুই দিক থেকে মেসেজ পায়, একটা হচ্ছে এই যে আমি আপনি চাবাই না, এটা কাউন্ট হয় ব্রেনের মধ্যে, কয়টা চাবানি দিল, কয় চাবানি তার দরকার, দরকার 20 চাবানি। এখন আপনি অল্প খাবারে 20টা চাবানি যদি দেন, তো ব্রেন মেসেজ পাওয়া যায় তোমার আর চাবানোর দরকার নাই, ভিতরে আর কিছু দিও না। আর এতগুলো খাবারে যদি 10 চাবানি দেন, ব্রেন মেসেজ দিবে না, কারণ চাবানি এখনও রয়ে গেছে। এই হলো এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে আমাদের পেটের উপরই অংশে কিছু রগ আছে, আল্লাহ তাআলার কিছু বিষয় এরকম রেখেছে, এগুলো আস্তে আস্তে দেমাগে যায়, পেট যখন ভরতে থাকে এগুলোর উপর চাপ পড়ে, একটার সাথে আরেকটা চাপ, পড়তে 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 দেমাগ পর্যন্ত যায়, একটু সময় লাগে এই মেসেজটা যেতে, 15-16-17-18 মিনিট পর্যন্ত। এরপর মেসেজ গেলে সে দেমাগ মুখের মধ্যে কিছু বিষয় আছে, ওখানে মেসেজ দেয়, ওখান থেকে একটা লালা বের হয়, অরুচি লাগে, আর খাইতে মন চায় না। কিন্তু আমরা ওই মেসেজ পাওয়ার আগেই তো ভৈরা শেষ, দেমাগ কী মেসেজ দিবে, মেসেজ দেওয়ার আগেই তো আমার খানাই পর্যন্ত, এখন আর মেসেজ আসে না। যার কারণে আপনি একটা দেখেন, পরীক্ষিত কথা, আপনি 5 মিনিট খাইছেন, হঠাৎ একটা ফোন আসছে, আপনি মাঝখানে যাইয়া 10 মিনিট কথা বলছেন, আইসা আর খাইতে পারতেছেন, আইসা কী বলেন, ক্ষুদাটা মরে গেছে, বলি কি না, ক্ষুদা মরে গেছে, মাঝখানে কিছু ঢুকলেই আইসা বলি ক্ষুদাটা মরে গেছে, আর ভাল লাগতেছে না, খাওয়ার যে একটা আমার স্পিড আসছিল ওটা নাই, শেষ। আসলে বিষয়টা না, আসলে বিষয় হলো যে 5 মিনিট খাইছেন, 10 মিনিট লেট করছেন, এর মধ্যেই আপনার দেমাগে মেসেজ চলে গেছে, ওর শরীরের জন্য যতটুকু দরকার ভিগে গেছে, আসলে বিষয়টা। এখন ডাক্তাররা আমাদেরকে এগুলো শোনায়, তো আমরা হাসি, আহারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা 1400 বছর আগে বলছেন, ভালো করে চাবাইয়া খাও, অল্প অল্প দিয়ে খাও, সময় নিয়ে খাও, তারা হুড়া নাই খাবারে।
কেন বলছি? এই জন্যই বলছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানব, এটা শুধু ওই আখেরাত জান্নাত পাবো শুধু এই জন্যে না, আমার নবীর জীবনের প্রত্যেকটা কাজ সুবহানাল্লাহ এটা আমাদের বিশ্বাস, এটা শুধু আমরা বিশ্বাস করি তাই না, এটাই বাস্তবতা, এটা আমাদের শুধু বিশ্বাস না, এটাই বাস্তবতা যে এটা ওই জায়গায় এই কাজটা এই পদ্ধতিটা এর চেয়ে উত্তম পদ্ধতির নজির দুনিয়ায় কেউ রেখে যেতে পারে নাই, সম্ভব না। দেখেন বিভিন্ন বুড়াদের এখন পায়ে ব্যথা, কোমরে ব্যথা, হ্যাঁ তো ডাক্তারদের কাছে গেছে, যায় দেখে হয় ওই জগিং এখন তো একটা বের হয়েছে, ছোট বড় সব ইউরোপে বা উন্নত দুনিয়ায় গেলে দেখা যায় রাস্তায় কেউ না কেউ দৌড়াইতেছে, নারী পুরুষ কেউ না কেউ দৌড়াইতেছে, কারণ ওদের ঢুকাইয়া দেওয়া হয়েছে ওদের ভেতরে জগিং করবা সুস্থ থাকবা, এখন আস্তে ঘুরতেছে, এখন ঘুরতেছে রুগী দেখা, রুগী বাড়তেছে, কিসের রুগী? গিড়াই গিড়াই ব্যথা, গিড়াই গিড়াই ব্যথা, কি সমস্যা? তো দেখা গেছে অনেকের রেজাল্ট আসছে ওই যে একটা সময়ে এত জগিং করছে এত দৌড়াইছে তার ওই জয়েন্ট ক্ষয় হয়ে গেছে, এখন ব্যথা করতেছে। এখন ডাক্তাররা নতুন পরিভাষা বাইর করছে যে না দৌড় না, স্লো চলাও না, ব্রিস্ক ওয়াক, দৌড়ো না আবার হাঁটাও না, একটু দ্রুত চলা স্বাস্থ্যের জন্য উপকারী, কোনটা? একটু দ্রুত চলা। হায় আম্মা জান আয়েশার কথা মনে পড়ে গেছে, সাহাবিদের কথা মনে পড়ে গেছে, হাদিসে আসছে আমার নবী আলাইহিস সালাম যখন চলতেন তো চলার ঢংটা ছিল এমন যেন উপর থেকে নিচের দিকে নামতেছেন, একটু দ্রুত চলতেন, সাহাবায়ে কেরাম চলে নবীর সাথে আগাইতে পারতেন না, নবী সবার আগে আগে থাকতেন, উপর হয়ে হয়ে চলতেন যেন উপর থেকে নিচের দিকে যাচ্ছেন, ধীরেও চলতেন না দৌড়ায়ও চলতেন না। এখন ডাক্তাররা বলে এটাই তো স্বাস্থ্যের জন্য উপকারী, সুবহানাল্লাহ বিহামদিহি। কয়টা শোনাবো আপনাদেরকে বলেন, কয়টা শোনাবো? ডাক্তাররা এখন বলতেছে সকালে যখন ঘুম থেকে উঠবা তো চোখের মধ্যে পানির ছিটা দাও, পানির ওই চোখের মণিগুলো ঠিক থাকবে, পানি ছিটা দাও। হায় 1400 বছর আগের থেকে তো শুধু পানি ছিটাইবার চোখে, ওইটা না, আমার নবী বলেছেন ঘুম থেকে উঠে আগে হাতগুলো ধো, আগে হাত ধো। করোনার সময় আমরা দেখছি কিছু এলে হাত ধোয়ার কথা বলছে, আর আমার নবী 1400 বছর আগে বলে গেছেন প্রত্যেক নামাজের আগে দিয়ে ওজুর আগে হাত ধোও তিনবার, তিনবার হাত ধোও। এখনকার ডাক্তাররা যে সময়টা নির্ধারণ করেছে 10 সেকেন্ড 20 সেকেন্ড হাতটা ধোন ভালো করে, আপনি তিনবার ধুয়া দেখেন টাইম ওইটাই লাগে, টাইম ওইটাই লাগে। হ্যাঁ আল্লাহু আকবার, হাত ধোও কেন? ফাইন্না কাল্লা তাদ্রি আইনা বাহাত তিয়াদুক, তুমি ঘুমায়া ছিলা জানো না তোমার এই হাত কই 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 ঘুরছে, কই কই ঘুরছে। হ্যাঁ কত গল্প আপনাদেরকে শোনাইছি ঘুমের মধ্যে কতজনকে থাপড়াইয়া শেষ, কই কই ঘুরে সারাদিন যা করে তাই তো করে, কত জায়গায় চুলকায় শরীরের কত আবর্জনা তার হাতের মধ্যে লাগে, এটা দিয়ে যদি আবার কুলি করে ভেতরে চলে যায়, মুখ তো হচ্ছে একটা একটা ঘরের যেমন গেট, মুখ হচ্ছে শরীরের গেট। এই জন্যে দেখেন এই আরেকটা ব্যাপার আসছে, ডাক্তাররা এখন বলে কি ঘুমের আগে ঘুম থেকে ওঠে ব্রাশ করা, দাঁত পরিষ্কার করা, এটা স্বাস্থ্যের জন্য বড় উপকার, এটা হার্টের জন্য উপকার, এটা পেটের জন্য উপকার, কারণ পেটের বহু রোগ হয় এই মুখের কারণে, এটা তো স্বাভাবিক, কারণ দরজার মধ্যে যদি ময়লা থাকে একজন পরিষ্কার মানুষও যদি ঘরের মধ্যে ঢুকে সে তো ওই ময়লা নিয়েই ঢুকবে, তো মুখের মধ্যে যদি ময়লা থাকে আপনি ফ্রেশ খাইলেও তো ওই খাবারটা ময়লা সহই তো পেটে ঢুকবে। শেষ ডাক্তাররা বলে ঘুম থেকে ওঠে ব্রাশ করো আর না করো, শোয়ার আগে কিন্তু অবশ্যই করবা, কেন? তাইলে থেকে যাওয়া খাবারগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হবে, দাঁত মারি খেয়ে ফেলবে, পেট নষ্ট হবে, নানান ঝামেলা তারা বলতেছে। আয়ে আম্মা জান আয়েশা বলেন নবী যখন শুইতেন শোয়ার আগে ব্রাশ করে শুইতেন, ব্রাশ তো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনাদের ভাষা বলতে বলতে ওইটা এসে গেছে, নবী যখন শুইতেন শোয়ার আগে বলেন, এবার আপনারা বলেন ঠিক করে, মিসওয়াক করে শুইতেন, মিসওয়াক করে শুইতেন। আহ শুধু কি তাই, এমন কোন নামাজ নাই যার আগে আমার নবী মিসওয়াক করেন নাই, বরং বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতু বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, আমার উম্মতের যদি কষ্ট না হইতো আমার উম্মতকে প্রতি নামাজের আগে দিয়া
মানে ওজুর জন্যে, ওজুর সময় আমরা হানাফিরা ব্যাখ্যা এইভাবেই করি, প্রতি নামাজের আগে যেই ওজু, ওই ওজুর সময় আমি আমার উম্মতকে বাধ্যতামূলক করতাম যে মিসওয়াক করা লাগবে, কিন্তু কষ্ট হবে এই জন্যে বলি নাই, তার মানে উৎসাহ তো অটোমেটিক হয়ে গেছে, কষ্ট হবে বলি নাই, নাইলে বলতাম, তার মানে কি উৎসাহ অটোমেটিক হয়ে গেছে, নবী করতেন। এই জন্যে আরবরা দেখবেন একামত চলতেছে ওদের পকেটে ব্রাশ মিসওয়াক একটা থাকে, ছোট্ট চিকুন একদম কাঠির মতো থাকে, একামত চলতেছে আর আস্তে 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 এরকম খিলাইলের মতো এরকম এরকম করতেছে, আবার রক্ত না বের হয়ে যায়। হানাফিরা ওই জন্যই নামাজের আগে মিসওয়াক করতে নিষেধ করছেন, যে রক্ত বের হয়ে গেলে তো ওযু চলে যাবে, তো এটা তো হইল লুঙ্গি খোলে পাগড়ি বান্দার মতো অবস্থা হয়ে যাবে, ঠিক না? এই জন্যে বলেছেন নবীর এই হাদিসটা, যেহেতু নামাজের আগে ওযু করে, মূলত বিষয় ওইটাই যে নামাজের সময় মিসওয়াক মানে নামাজের আগে যে ওযুটা, ওই ওযুর সময় মিসওয়াক, খাওয়ার আগে মিসওয়াক, পরে মিসওয়াক। আগে কেন? যেন ময়লা সহ খাবার ভিতরে না যায়। পরে কেন? যেন ময়লা থেকে না যায়। ঘুমের আগে মিসওয়াক, নামাজের আগে মিসওয়াক, এমন কি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার আগে দিয়েও আমার নবী মিসওয়াক করেই তো গেছেন। শুধু মিসওয়াকের গুণাগুণ বসে বসে বয়ান করলেও তো আপনাদের সপ্তাহে সপ্তাহে যাওয়ার কথা। আল্লাহ, আমার নবীর এমন কোনো আমল নাই, এটাই শুরুর কথা আমাদের, এমন কোনো আমল নাই যেই আমলটা ওই ক্যাটাগরিতে এর চেয়ে ভালো কোনো পদ্ধতি দুনিয়ার কেউ রাখতে পেরেছে, কোনো মানুষ এমন নাই। এটা আমরা বিশ্বাস করি এবং এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আপনি নবী আলাইহিস সালাতের জীবনের প্রত্যেকটা বিষয় আপনি খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন। সকালে ঘুমাইতে নিষেধ করছে ডাক্তাররা, ডাক্তাররা এখন বলে আগে আগে ঘুমায় যাও, সকালে একটু থাকো, সকালে রোদটা গায়ে না লাগুক, ওই পরিবেশটা যেন গায়ে লাগে, ঘুমের একটা নির্দিষ্ট টাইম এখন ডাক্তাররা বলতেছেন যে এই 9টা 10টার মধ্যে ঘুমায়া যাও, কারণ ওই টাইমে যেই পরিবেশটা থাকে কুদরতি, আল্লাহ তো সাজাইছেন দুনিয়াভাবে, ওই সময় ঘুমটা নিবিড় হবে, এটা স্বাস্থ্যের জন্য উপকার হবে। আমাদের তো সূর্য ডুবেই 11টার সময়, এখনকার ছেলেপেলেদের সূর্য ডুবে 11টার সময়। ওই যে আমি মাঝে মাঝে মজাক করে বলি, আগে রাতে যে চুরি করতো ওই চোরদের বাজার এখন নষ্ট, গ্রামেগঞ্জে রাতে ওই শীত কেটে চুরি করতো না, এখন ওই চোরদের বাজার নষ্ট। কেন? চুরি করতে যায় যেই ঘরের মধ্যেই, তো আগে তো চেক করে মানুষগুলো ঘুমে না সজাগ, তো এখন এমন কোনো ঘর আর খুঁজে পায় না যেই ঘরে ঢুকবে, দেখে ঘরের ভেতর কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়া শুয়ে রয়েছে। বলেন কথা, হ্যাঁ, ঘুমাইতে যায় কখন আর সময় কখন? যখন আল্লাহ ডাকা শুরু করেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, আলা কাজা আলা কাজা, এককে ক্ষমা চাইবা, আমি আসছি দুনিয়ার আকাশে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, কার রিজিক দরকার, চাও রিজিক, আমি রিজিক দিব, এককে বিপদে পড়ছ, আমি বাঁচাইতে আসছি, চাও আমার কাছে, কার কি লাগবে বলতে থাকো, এইভাবে আল্লাহ বলতে থাকেন, ডাকতে থাকেন। আর বান্দা তখন চিন্তা করে, সারা রাত ফেসবুক চালাইলাম, দুই এক ঘন্টা না ঘুমাইলে তো এটা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতি হয়ে যাবে, এখন তার ঘুমের টাইম হয়েছে, এটা স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর, ইমানের জন্যেও ক্ষতিকর, স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর। ভোর রাতে ওঠে, আমাদের এখন ডাক্তাররা বলতেছেন কি জানেন, পড়া মুখস্থ করার জন্যে সবচেয়েতে বেটার টাইম হচ্ছে শেষ রাত, ডাক্তারদের কথা, ব্রেন তখন সবচেয়ে সাফ থাকে, সবচেয়ে। আমরা যুগ যুগ ধরে আমাদের বাচ্চা হেফসখানায় যারা পড়ে ওদেরকে ফজরে এক ঘন্টা আগে জাগাইয়া দিই, আমি তো নিজে হাফেজ, আমিও জানি যেই দিন পড়া ফজরের আগে শোনাইতে পারি নাই, কপালে ওই দিন দুর্গতি ছিল, ফজরের পরে আর পড়া ঠিক মতন শোনাইতে পারি না, মাথা এখন আর ধরে না, দাঁড়াইয়া থাকো, পিঠা খাও, একবার জায়গায় দুইবার, দুইবার জায়গায় তিনবার, হাই যে কী পেরেশানি, সবাই পাগল হয়ে যেতাম, ভাই ঝামেলাটা কামটা ফজরের আগেই শেষ করতে হবে, নাইলে বিপদে পড়ে যাও। হ্যাঁ, তো নবী আলাইহিসসালাম ফজরের এক ঘন্টা আগে বা আরও আগে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, আবার একটু শুইতেন, আবার উঠতেন, আবার নামাজ পড়তেন, এই যে শেষ রাতটা এইভাবে কাটাইতেন, দুনিয়ার দিক থেকেও স্বাস্থ্যের জন্যও এই টাইমটা সজাগ থাকা উপকারী, আবার অন্যদিক দিনের দিক চিন্তা করলো এই টাইমটা আমাদের 24 ঘন্টার মধ্যে সবচাইতে দামি টাইম হচ্ছে শেষ রাত, সবচাইতে দামি টাইম, আল্লাহ বান্দার সবচেয়ে কাছাকাছি এসে আল্লাহ বিশেষ মুহূর্তে থাকেন, আল্লাহ তাআলা বিশেষ অবস্থায় থাকেন, তখন শুধু দিতে চান। অথচ আমি অ টাইমে অসময়ে সারাদিন আল্লাহর কাছে চাই, আর যখন আল্লাহ দিতে আসেন তখন ঘুমাইতে যাই, কত বকত দুর্ভাগা আমি।
এটা আমার স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর, আমার দিনের জন্যেও ক্ষতিকর। তারা হাজরিন, রবিউল আউয়ালে আমাদের এটাই চাওয়া, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। আমরা দুনিয়ার সব কিছু ফলো করতে পারি, কার চুলের স্টাইল কেমন এটা চিন্তা করতে পারি, কিন্তু সর্বশ্রেষ্ঠ কমপ্লিটমেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল, তার সাহাবিদের স্টাইল কেমন ছিল এটা আমার মাথায় আসে না। দুনিয়ায় নানান জনের স্টাইলের ব্র্যান্ডের গেঞ্জি পরি, আমার প্রিয় মানুষ কোন ব্র্যান্ড পরে আমিও এটা পরবো, এটা একটা নেশা এখন বাচ্চাদের। তার প্রিয় খেলোয়াড় কোন ব্র্যান্ড ব্যবহার করে, ওই ব্র্যান্ডের কিছু ব্যবহার করাটা তার জন্য গৌরবের। অথচ আল্লাহর নবীর সাহাবিরা নবীকে অনুসরণ করাতেই নিজেদের গৌরব খুঁজে পেতেন। কতটা অনুসরণ করতেন নবীর সাহাবিরা, কতটা চেষ্টা করতেন, আপনাদেরকে হয়তো অনেকবার শোনাইছি মনে থাকার কথা, আবারও বলি। সাইয়্যিদুনা আবু বকর আর নবী রাদিয়াল্লাহু আনহু, নবী আলাইহিস সালাম হিজরত করে যখন মদিনার পথে, তো আমাদের মানুষদের একটা বদ অভ্যাস আছে বিশেষ করে বাংলাদেশ, সেটা হলো মহাব্বতের নামে মাহবুবকে, মানে ভালোবাসার মানুষকে মহাব্বতের নামেই কষ্ট দেওয়া, শুধুই বিরক্ত করা। আরে ভাই যাও না, বাসা পর্যন্ত আগাইয়া দিয়ে আসে, আরে ভাই আমার ভালো লাগতেছে কিনা এটা তো বুঝবা, আমার সাথে সাথে কেউ হাঁটুকিটা আমি চাই না, ওই যায় দাঁড়ায় থাকবে লিফট পর্যন্ত, কিরে ভাই যাও না, আর একটু গেলে তো শেষে, আমার ভদ্রতার খাতিরও বলতে হবে খায়া যাও, কোন বিপদে আমারে ফেলাইতেছ তুমি। কালকে গতকালের ঘটনা, এক মাহফিলে প্রোগ্রাম শেষ, এখন খানা খাইতে নিয়ে যাবে, বাড়িওয়ালা একজনের দায়িত্ব দিছে হুজুরে হুন্ডাই করে নিয়ে যাও, কি এক মুসিবত। তো অন্যরা বলতেছে না না অল্প জায়গা, হুজুর একটু হেঁটে যান না, তো হুন্ডাওয়ালাও খুব জোর দিতেছে হুজুর হুন্ডায় ওঠেন, তার জোরাজুরিতে আমরা তো 14 গড় ঘুরি তো এগুলো সব বুঝা আছে, হুন্ডায় উঠাই আমি আস্তে করে বললাম, এটা মনে হয় এই জন্যে যে মানুষ যেভাবে আমার পিছনে পিছনে আসতেছে এটা যেন খাওয়ার ঘর পর্যন্ত না যায়। তো হুন্ডাওয়ালা হাসতেছে বলতেছে হুজুর এটাই ঘটনা, এটাই বেটার, আয়োজন কম, এলাকার ইমাম সাহেব খাস কিছু মেহমান আপনার জন্যে উনি আয়োজন করছে, মানুষ যেভাবে আপনার পিছনে ছুটছে ওই ঘর পর্যন্ত যাওয়ার পর তাদেরকে তখন কীভাবে তাড়াইয়া দেওয়া হবে, খানা দেখবে তারা। এই জন্য ওই লোক বলতেছে হুজুর হুন্ডা দিয়ে টান দাও, তো ওরা মনে করবে কই যাইতেছে হুজুর মনে চলে গেছে আর পিছনে যাবে না, এমনই তো অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মহাব্বতের নামে মানুষ মাহবুবকে কষ্ট দেওয়া এটা আমাদের একটা পথ পদ্ধতি। হুড়াহুড়ি করে মুসাফা করবে, মুসাফা করবে, এমন এক চাপাচাপি হয় মুসাফার মধ্যে। কালকে, কালকের কথা বলি, নগদে ডান হাতে মুসাফা করতেছি, তো যারা মানে গার্ড দিতেছে আমাকে নিয়ে, একজন আমার বাম হাতে ধরছে, আমাকে ভাই বাম হাতটা ছায়া দাও, বলে কেন হুজুর, নাইলে মানুষ হাত দিবে, আমাকে না না ওইটা আমার পকেটে রাখতে হয়, ওই বাম হাত আমার, বুঝেন নাই আপনারা, ওই আমি মোবাইল বললে তো আবার এখানে কে আছে আল্লাহ জানে, চেষ্টা করি বাম পকেটে রাখতে, কারণ ডান হাত কেউ আগাইলে মুসাফা করতে হবে, ওই ফাঁকে না আবার বরকতের নিয়তে কেউ মোবাইল নিয়ে যায়, তো এই জন্যে বাম হাত বাম পকেটে রাইখা ডান হাতে মুসাফা করি, তো ও হাত টানতেছে আমাকে বাম হাত ধরো না, ওটা জায়গায় আছে কাজ করতেছে। মহাব্বতের নামে আমাদেরকে এই কষ্টগুলো মানুষ দেয়। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তো জানেন নবীকেও মানুষ মহাব্বতের নামে কষ্ট দিতে পারে, তো সাইয়্যিদুনা আবু বকর চিন্তা করতেছেন আমি সামনে সামনে থাকি নবী পিছনে থাকুক, ঝামেলা যা আসে মোয়ানাকা মুসাফা চুমা যা দেয় আমারে দেখ, আল্লাহ আমি বলি আর কি এটা মজাক করে আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক ছিল না, ক্যামেরা ছিল না, নাহলে পাহাড়ের চিপাতিকা একজন একটা ছবি তুইলা পরে সাথে সাথে ফেসবুকে দিয়ে দিত, আবু বকর নাউজুবিল্লাহ কত বড় বেয়াদব, নবীর পিছে রেখে নিজে সামনাসামনি হাঁটে, আমাদের অবস্থা তো তাই, অস্থির হয়ে যায় কে কখন কোন রিপোর্ট ফেসবুকে দিবে। আমি বলি এটা লাইক কমেন্টের ব্যবসা, কতক্ষণ পরে পরে চেক করে কয়টা শেয়ার হইলো, কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট পড়লো, আবার এগুলো মানুষকে ইনবক্সে পাঠায়, দোস্ত একটা পোস্ট দিছি কেমন লাগলো একটু জানাইও। সুবহানাল্লাহ, সাইয়্যিদুনা আবু বকরের সাথে মানুষ মুসাফা করতেছে মোয়ানাকা করতেছে, আয় খুশি, ওরা মনে করছে নবী পিছনে কেন থাকবে, নবী তো সামনেই থাকবে। হ্যাঁ, কিছু তো চিনছে, যারা আগে মুসলমান হয়েছে মক্কায় যায় আগে মুসলমান হয়েছে তারা তো চিনে, কিন্তু নতুন যারা যারা মদিনায় মুসলমান হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি, তাদের দাওয়াতে দুইজনকে পাঠাইছিলেন নবী,
তো তারা তো চিনে না নবীকে, এখন তারা মনে করছে আবু বকরই নবী। সবাই আবু বকর উপর একদম ঝাঁপায়া পড়ছে, নবী পেছনে পেছনে আসতেছেন। সমস্যা বাঁধলো কখন, যখন বসতে দিছে ভোরে ঢুকছেন নবী মদিনায়, তলা আল বদরু আলাইনা গান বলে ভোরে ঢুকছেন নবী আলাইহিসসালাম। তো ওরা ওই একটা পাহাড় আছে, এখন চিহ্ন দেওয়া আছে মদিনায়, ওই ওইটার উপরে ওইটা টিলার উপর ওইটা ওই গান গাইতেছিল বাচ্চারা। তো নবী আয়েশা যখন বসছেন, এখন তো রোদ উঠছে একদম মুখোমুখি কপালে, তো একটু ঘাম ঝরতেছে, আরবের রোদ তো খুব তাপ, ঘাম আসতেছে। সাইয়েদনা আবু বকরের এখন তার সহ্য হয় না, নবীর কষ্ট হইতেছে, তা আসতে উঠা যায় নিজের চাদরটা দিয়া যায় ঘাম মুছা দিতেছেন। তখন যাইয়া পাবলিক টের পাইছে, আরে নবী তো আগে যেটা রে মনে করছিলাম ওইটা না, নবী তো এটা। এই যে বুঝতে পারলো না কারণটা কি, কারণ পার্থক্য করার মতো কোনো ব্যবস্থা নাই। দুইজনের চুল একরকম, দুইজনের মুসকাটার স্টাইল একরকম, দুইজনের দাড়ি একরকম, দুইজনের জামা একরকম, দুইজনের নিচের লুঙ্গি একরকম, দুইজনের জুতা একরকম, চলেনও এক ঢঙে, বলেনও এক ঢঙে, হাসেনও এক ঢঙে। আল্লাহু আকবার, আবু বকর যখন ডুপ্লিকেট নবী, ইমাম গাজালি বলেছেন আয়নার সামনে দাঁড়াইলে ভেতরে একটা ছবি দেখা যায়, বাহিরের মানুষটার হুবহু ছবি, বলে বাহিরের মানুষটা যেন নবী আর ছবি যেটা দেখা যায় ভেতরেরটা ওইটা যেন আবু বকর। নিজে আশেক দাবি করে, আরে আশেক তো আবু বকর ছিলেন, আশেক তো ওমর ছিলেন, আশেক তো প্রত্যেক সাহাবী ছিলেন, আমার আপনার মতো মিছিল বের করে আশেক হয় নাই। নিজের জীবনটাকে আগা গোড়া বাহিরে ভেতরে নবীর মতন সাজায়া তারা আশেক হওয়ার প্রমাণ দিয়েছে। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাস, আল্লাহ তাআলা আপনাদের কাছে আমাদের এই মেসেজ, শুধু সওয়াবের আশাই যে নবীর সুন্নতকে জীবনে ফিট করব না, এর চেয়ে উত্তম পদ্ধতি আর দুনিয়ায় নাই, ওই চিন্তায়ও যদি করি তাও আমি ঠকব না, তাও আমি ঠকব না। আমার স্বাস্থ্য ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে, আমি ব্যক্তি ভালো থাকব, আমার পরিবার ভালো থাকবে, আমার রাষ্ট্র ভালো থাকবে ইনশাআল্লাহ, যদি সব জায়গায় সব জায়গার আমার নবীর যেই সুন্নত, পারিবারিক জীবনে আমার নবীর যেই সুন্নত, রাষ্ট্রীয় জীবনে আমার নবীর যেই সুন্নত, প্রশাসনিক ওই কর্মকর্তারা তারাও যদি আমার নবীর সুন্নত মেনে চলেন, আল্লাহর কসম ওই পুলিশ লাগবে না, দুদক লাগবে না, ইনশাআল্লাহ দেশ আবার মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।